너희들 얼마나 렐티 한 줄 알아? 동남아에 가서 아무데나 씨 뿌리고 여자도 빌리고. 뭐? আমি মাহবুব লি, আমি বর্তমানে দক্ষিণ কোরিয়া অবস্থানরত, চলচ্চিত্র প্রতি অভিনয় করি, পাশাপাশি চলচ্চিত্র পরিবেশনার সাথে জড়িত। আমি 1999 সালে দক্ষিণ কোরিয়াতে আসি একজন প্রবাসী শ্রমিক হিসাবে। পরিকল্পনা ছিল যে আমি 2 থেকে 3 বছর থাকবো দক্ষিণ কোরিয়াতে, তারপর দেশে চলে আসব। কখনো চিন্তা করিনি যে এরকম মানে পরিবর্তন আসবে বা এরকম কাজগুলো আমার আমি করবো আর কি। প্রথমেই আমি প্রবাসী শ্রমিকদের বিভিন্ন রকম সমস্যা সমাধানের জন্য প্রবাসী শ্রমিক ইউনিয়ন, যেটা ট্রেড ইউনিয়ন, তাদের সাথে জড়িত হই। ওইসব জায়গায় আমাদের প্রবাসী শ্রমিকদের বিভিন্ন রকম অবস্থা তুলে ধরার চেষ্টা করি, কিন্তু দুর্ভাগ্যবশত এটা খুব সহজ ছিল না। কারণ আমরা যতই র্যালি করি, ডেমনস্ট্রেশন করি না কেন, এটা কভারেজ পেত না বিভিন্ন রকম লোকাল মিডিয়াতে। সো আমরা তখন প্ল্যান করি যে আমরা কেন আমাদের নিজস্ব মিডিয়া তৈরি করছি না। 2004 সাল থেকে তখন আমি ডকুমেন্টারি কাজ করা শুরু করি, তখন বিভিন্ন রকম প্রবাসীদের ইস্যু নিয়ে আমি ডকুমেন্টারি তৈরি করি। শর্ট ফিল্মের নাম ছিল দ্য রোড অফ দ্য রিভেন্স, যেখানে প্রবাসী শ্রমিকরা কাজ করতেছে কিন্তু বিভিন্ন রকম সমস্যার সমাধান হচ্ছে না আর কি। তখন এক ধরনের ব্ল্যাক কমেডি। দুইটা ক্যারেক্টার, দুইটা ক্যারেক্টার মিনস কোরিয়ান গার্ল এবং করিম প্রবাসী বাংলাদেশি। তো পরিচালক আমাকে চিনতেন, কারণ আমি বিভিন্ন রকম শর্ট ফিল্মে ছিলাম। তো সেক্ষেত্রে আমি যেহেতু বাংলাদেশি, তো ওনার স্ক্রিপ্টটা আমি নিয়মিত পড়তাম। আর পাশাপাশি উনি আমাকে একটা মিশন দিয়েছিলেন, যে মিশনটা ছিল যে এই ক্যারেক্টারের জন্য পারফেক্ট একটা অ্যাক্টর খুঁজে দেওয়ার জন্য। যেহেতু সিনেমার হিরো, তাকে অবশ্যই হ্যান্ডসাম হতে হবে, তো অবশ্যই তাকে কোরিয়ান ভাষা অনেক রোল বলতে হবে, এবং পাশাপাশি ভিসার সমস্যার সমাধান অবশ্যই থাকতে হবে। খুঁজতে গিয়ে যখন দেখি মনের মতো কাউকে পাচ্ছিলাম না, তখন আমি বলি যে আমি অভিনয় করলে কেমন হয়। তো সে আমাকে ডেকে জানালেন যে মাহবুব, আমি জানি যে তুমি হ্যান্ডসাম, কোরিয়ান ভাষা খুব ভালো জানো, এবং আসলে ভিসাগত কোনো সমস্যা নেই, তবে একটা কাজ করতে হবে, যেটা করতে হবে লুজ ইউর ওয়েট। তো এই সিনেমাটা এরকম ছিল যে আমি যখন প্রথমে ঝঞ্ঝু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যাই, তা ঝঞ্ঝু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2-3টা বড় বড় অ্যাওয়ার্ড এখানে পায়। তো এটা এক ধরনের অনার একটা বিষয়, যে আমি একদম খুবই একটা নবাগত। এটা তখন কোরিয়ার মিডিয়াতে খুব ধালাও করে প্রচার গ্রহণ করেছিল আর কি। কালো চামড়ার অভিবাসী এখানে কেন, দেশে চলে যাও, আরো অনেক কিছু। আমি আবার একাধারে খুব থ্রেট কলও পেয়েছি, এরকম থ্রেট কলটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। পৃথিবীর সব দেশই এক ধরনের বৈষম্যতে কাজ করে, তো এই রেসিজমটা এখানেও কাজ করে, এখানে ছিল। আমি এটাকে গ্রহণ করেছিলাম আমার মতো করেই আর কি। আমি তবে এটাও ঠিক যে অপরচুনিটি কম, মানে ব্রাউন স্কিন হওয়ার কারণে এক ধরনের অপরচুনিটির আসলে এখানে কি বলে ঘাটতি যে আছে, এটা আমি স্বীকার করি। তো আমি আসলে থেমে না থেকে আমি যেটা করি, এটা হলো যে আমি এই ইন্ডাস্ট্রিতে পরিবেশনার যে কাজটা আছে, লাস্ট 6 বছর ধরে আমি করে আসছি। শুধুমাত্র ছবিতে অভিনয়ই করবো, প্রধান চরিত্রে অভিনয় করবো তাই না, মানে শুধুমাত্র আমার এখন সব কিছুই বলতে পারেন সিনেমা। তোমার 3m 한국말 몰라요?